বিকাশ ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জয়ী সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 103টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও 1,00,000 টাকার স্মারক চেক গ্রহণ করেন। অর্থনীতিবিদের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে 2 বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। বিকাশ ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জয়ী সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 103টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও 1,00,000 টাকার স্মারক চেক গ্রহণ করেন। অর্থনীতিবিদের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে 2 বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। বিকাশ ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জয়ী সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 103টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও 1,00,000 টাকার স্মারক চেক গ্রহণ করেন। অর্থনীতিবিদের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে 2 বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। বিকাশ ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জয়ী সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 103টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও 1,00,000 টাকার স্মারক চেক গ্রহণ করেন। অর্থনীতিবিদের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে 2 বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। বিকাশ ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জয়ী সাংবাদিকদের হাতে বর্ষসেরার ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 103টি প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি প্রতিবেদন নির্বাচিত হয়। মান, তথ্যের উপস্থাপন ও কৌশল বিবেচনায় নির্বাচন করা হয় সেরা প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও 1,00,000 টাকার স্মারক চেক গ্রহণ করেন। অর্থনীতিবিদের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে 2 বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ।